আসসালামু আলাইকুম দর্শক, ভিডিও শুরুতে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি সানগ্লাস কেন পরছি, ভাই ইচ্ছা করে এই রাতের বেলায় ভিডিও বানাচ্ছি সানগ্লাস পরে ইচ্ছা করে না। ভাই বর্তমানে অবস্থা খুবই বাজে, প্রায় মানুষের চোখ উঠতেছে, তো সেই জাতীয় রোগে আমি আক্রান্ত, বুঝছেন তো? আপনারা সবাই সচেতন থাকবেন। আমি গ্রামে গিয়ে এতটা সচেতন থাকার পরেও ভাই আমি আসলে রক্ষা পাইলাম না, খুবই শো আছে, খুবই শো আছে। তো আপনারা সবাই কিন্তু একটু নিরাপদে থাকবেন ভাই, এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন এটা 5-7 দিন সময় লাগবে এটা ঠিক হইতে, তো এখন ভাই 5-7 দিন কি বসে থাকবো? তো চলেন একটা আলোচনা করা যাক একটা বিষয়ে নিয়ে। টিকটক কোম্পানি আমার সাথে কোনো যোগাযোগ টোগাযোগ করে নাই ভাই, তবুও ফ্রিতে একটা সাজেশন দিয়ে দিই আপনাদেরকে, বুঝাই তো। অনেকেই দেখলাম যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে। দর্শক শ্রোতা, এবার মনে হয় টিকটকারদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। টিকটকারদেরকে কারা নিয়ন্ত্রণ করবে? এই যে টিকটক যারা বানায় তাদের অভিভাবকরা নিয়ন্ত্রণ করবে। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আস্তে আস্তে টিকটক কিন্তু জম্পেশভাবে বসতেছে। হ্যাঁ, আগে টিকটকে যে কোনো ভিডিও আপলোড দিলেই ভাই চলতো, এখন কিন্তু টিকটকে অনেক নিয়ম নীতি চলে এসেছে। আজে বাজে ভিডিও দিলে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়, টিকটক অ্যাকাউন্টে ওয়ার্নিং চলে আসে। এবং এই আমার মনে হচ্ছে ফেসবুক এবং ইউটিউবের মতো খুব শীঘ্রই টিকটক থেকেও ইনকাম করা যাবে। সো একটা টিকটক অ্যাকাউন্ট যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, একটা বানায় রাখবেন। তো আমিও বানায় রাখছি, দেখি ভবিষ্যতে বাচ্চা দেয় নাকি। এবার আসেন আসল ব্যাপারে, টিকটক কোম্পানি এখন নিজেদের দায় এড়ানোর জন্য কিন্তু আরেকটা অপশন বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছে। এখন চাইলে আপনার যারা অভিভাবক আছেন, তারা আপনার সন্তান টিকটকে কী করবে কী করবে না, আপনি সেটা দূর থেকে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিয়ে সেটা কন্ট্রোল করতে পারবেন। ভবিষ্যতে ওই টিকটক করতে গিয়া আপনার সন্তানের এই হয়েছে ওই হয়েছে, আপনি কিন্তু টিকটকটা ধরতে পারবেন না। তখন টিকটক বলবে, আমি তো অপশন দিয়েই রাখছি, আপনার সন্তানকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, তো আপনি করেন নাই কেন? তো অবস্থাটা দেখেন তো। এই যে এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট, ধরেন আমি একজন অভিভাবক, ধরেন আমার ভাই একটা সন্তান আছে। হ্যাঁ, তো আমি কী করবো? প্রথমেই আমার সন্তানকে টিকটকের আসক্তি থেকে মুক্তি দেওয়ার জন্য বা আস্তে আস্তে তার আসক্তি কমানোর জন্য কী করতে পারি? আমি এখানে 3-ডট মেনুতে চাপ দিব। 3-ডট মেনুতে চাপ দেওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখাতে চাপ দিব। চাপ দেওয়ার পরে এখানে দেখেন এই যে ফ্যামিলি পেয়ারিং অপশন আছে, এখানে যাওয়ার পরে তো আমি যেহেতু বললাম আমি একজন অভিভাবক, তো অভিভাবক হিসেবে আমি এটা করছি, তো কন্টিনিউ লেখাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে প্যারেন্ট লেখা আছে, তো আমি প্যারেন্ট হিসেবে এখানে আমার সন্তানের আইডি নিয়ন্ত্রণ করব। তো এখানে প্যারেন্ট সিলেক্ট করে নেক্সট বাটনে চাপ দিলাম। এখানে একটা কিউআর কোড আছে, এখন আমি আমার সন্তানের মোবাইলটা নিব। তো আপনার কাজ হচ্ছে, এটা হচ্ছে আপনার ফোন, আপনার বাচ্চার ফোন হচ্ছে এইটা, তো তার বাচ্চার আপনার বাচ্চার ফোনটা নিয়ে তার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3-ডট মেনু, এরপরে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে ঠিক সেম জায়গাতে আপনি কিন্তু এই যে ফ্যামিলি পেয়ারিং অপশনটা পাচ্ছেন। হ্যাঁ, এখানে কন্টিনিউ লেখাতে চাপ দিবেন। এটা যেহেতু আপনার বাচ্চার ফোন, তাই এই যে এটা টিনে চাপ দিবেন। টিনে চাপ দেওয়ার পর নেক্সট বাটনে চাপ দিবেন। একবার বলবে যে একটা কিউআর কোড স্ক্যান করেন, স্ক্যান কিউআর কোড লেখাতে চাপ দিয়ে আপনার যে স্ক্যান কিউআর কোডটা আছে এটা দিয়ে দিবেন। এরপরে দেখেন মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অ্যাকাউন্ট, এরপরে এই লিঙ্কে চাপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে গেল। এখন দেখেন আপনি কি করতে পারবেন, এই যে দেখেন আপনার বাচ্চার অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক হয়ে গেল। এখন এটা যদি ওপেন করি, দেখেন আপনার বাচ্চার ফুল টিকটকটারে আপনি একদম নিজের মন মতো করে সাজায় দিতে পারবেন, সে কী কী ব্যবহার করবে কী কী ব্যবহার করবে না। চলেন এই কয়টা অপশনের কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তো বন্ধুরা, চলেন এবার আসল কাজে আসা যাক। তো আমি একজন অভিভাবক হিসেবে, ধরেন আমার ছেলে মেয়ে হয়ে গেছে, তো তাদের টিকটক অ্যাকাউন্ট আছে, সেই টিকটক অ্যাকাউন্টটারে কীভাবে আমি এখন নিয়ন্ত্রণ করব এখানে বসে থেকে আমার মোবাইল দিয়ে? আমি তো অ্যাকাউন্ট লিঙ্ক করে ফেলেছি। তো আমি একজন অভিভাবক হিসেবে আমি আমার টিকটক অ্যাকাউন্টে যাব। এই 3-ডট মেনুতে যাওয়ার পরে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চাপ দিব এবং এখানে ফ্যামিলি পেয়ারিং অপশনে ক্লিক করব। ক্লিক করলে একটু আগে যে আমার বাচ্চার অ্যাকাউন্টটা আমি আমার সাথে অ্যাড করলাম এটা এখানে দেখা যাবে, তো এখানে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে দেখেন আমি কিভাবে আমার বাচ্চার বা আমার কম বয়সী সন্তানদের এই টিকটক অ্যাকাউন্ট বা টিকটকের আসক্ত থেকে কম মানে মুক্তি দিতে পারি বা তাদের ভালোর জন্য আমি কিছু সেট করে দিতে পারি। দেখেন এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনের মাধ্যমেই তার টিকটক আসক্তি দূর হয়ে যাবে আস্তে আস্তে। তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনি যত টাইম সেট করে দিবেন অতটুক টাইমই আপনার সন্তান ওই টিকটক অ্যাপটা ইউজ করতে পারবে, এরপরে আর ইউজ করতে পারবে না। আমি এখানে অন করলাম, এখানে টাইম যদি দেখেন 60 মিনিট, 90 মিনিট, 120 মিনিট। সাপোজ আমি চাই যে আমার সন্তান 90 মিনিট টিকটক দেখুক,
এরপরে যদি সে দেখতে চায় তাহলে কিন্তু আমার কাছ থেকে তার পাসকোড নিতে হবে, ঠিক আছে, পাসওয়ার্ড নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শো পাসকোড লেখা আছে, তো এখানে চাপ দিব যে এই কোডটা নিলে তবেই সে আবারও টিকটকটা চালাইতে পারবে। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ আমি কিন্তু এখানে করে দিলাম, তার টাইম সেট করে দিলাম সে কতক্ষণ টিকটকটা দেখতে পারবে, চালাইতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন প্রথম ব্যাপারটা। এবার আসেন দুই নম্বর অপশন, রেস্ট্রিক্টেড মুড। এখন আপ টিকটক প্ল্যাটফর্মে যেসব ভিডিও আছে সব তো আমার সন্তানের জন্য উপযুক্ত না, টিকটক তো ভাই রোবোটিং সিস্টেম অনেক কিছুই আছে। তো আপনি যদি রেস্ট্রিক্টেড মুডটা অন করে দেন তাহলে আপনার এই কম বয়সী সন্তানদের কাছে বাজে ভিডিওগুলো যাবে না, তাদের জন্য যে উপযুক্ত না এমন ভিডিও কিন্তু যাবে না। হ্যাঁ, তো আপনি এখানে অন করে দেবেন এই মুডটা, তাহলে আপনার সন্তানের সামনে বাজে ধরনের ভিডিও কিন্তু শো করবে না। তো তিন নম্বর অপশন দেখেন, সার্চ। তো অনেকেই আছে টিকটকে সার্চ দিয়ে ওই সব কন্টেন্ট দেখার চিন্তা ভাবনা করে, তো আপনি আপনার সন্তানের সার্চ অপশনটা অফ করে দিবেন, তাহলে সে কোনো কিছু খুঁজে দেখতে পারবে না। এরপরে আসেন লাস্ট যে অপশনটা, প্রাইভেসি অ্যান্ড সেফটি, এটা আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে প্রথমেই আসেন যে আপনার এই সন্তানের অ্যাকাউন্টটা কি প্রাইভেট থাকবে নাকি পাবলিক থাকবে, এটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। দুই নম্বর বিষয়টা হচ্ছে দেখেন এই যে এখানে আপনার যে সন্তানের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটা কি অন্য কারোর কাছে দেখাবে কি না, সাজেস্ট করবে কি না, এটা আপনি অন অফ আপনার অনুযায়ী করে রাখতে পারেন। হ্যাঁ, তো এরপরে আসেন এই যে অপশনটা যে আপনার সন্তানের সাথে ডাইরেক্টভাবে কেউ মেসেজে কথাবার্তা বলতে পারবে কি না। আপনি মেসেজটা অফ করে রাখলে কি হবে, আপনার সন্তান দেখা গেলো যে বিগড়ে যাবে না, বা আবলতাবল ছেলে মেয়ের সাথে কিন্তু মেসেজে কথাবার্তা বলতে পারলো না, তো অনেকটা কিন্তু আপনি নিয়ন্ত্রণে রাখতে পারলেন, তো এটা অফ রাখাই বেটার হবে। এরপরে আসেন যে আপনার সন্তান যেসব ভিডিও লাভ দিবে, লাইক দিবে, এগুলো কি বাকি অন্যরা দেখতে পারবে কি না, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে আসেন যে আপনার সন্তান যদি কোনো ভিডিও বানায় সেই ভিডিওর নিচে কারা কমেন্ট করতে পারবে, সবাই নাকি আসলে এখানে কেউ করতে পারবে না, নাকি বন্ধুরা করতে পারবে, এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আশা করি সকল কিছু বুঝানো শেষ ভাই। তো এই তো এইভাবে আপনি চাইলে আপনার টিকটক অ্যাকাউন্টের সাথে আপনার সন্তানের টিকটক অ্যাকাউন্ট লিঙ্ক করে আপনি দূরে থেকে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার সন্তানের টিকটক অ্যাকাউন্টটার পুরো নিয়ন্ত্রণই প্রায় পাচ্ছেন, সে কী করতে পারবে কী করতে পারবে না আপনি কিন্তু একটা সীমাবদ্ধতা বা জায়গায় কিন্তু নিয়ে আসতে পারতেছেন। তো ধন্যবাদ সবাইকে। জানি না বাংলাদেশের প্রেক্ষাপটে অভিভাবকরা এটা করবেন কি না আর বাচ্চারা এটা মেনে নিবে কি না।